রবিবার তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে একটুখানি তারপরে রেডি হয়ে নিয়েছি, এখন যাব একটু আটটা মার্কেটে পয়লা বৈশাখের শপিং করতে। তোজো কয়েকদিকে রেডি করে দিয়েছি আর ওর পাপা এখন রেডি হচ্ছে, ফোন দেখেই যাচ্ছিলাম, বলছি ওটো রেডি হও রেডি হও, ওর তো সে ফোন দেখে দেখে হয় না, তো এখন রেডি হচ্ছে আর আমরা অলরেডি রেডি, তোজো রেডি। তোজোকে তো আগে, তোজোর তো জানোই কোথাও যাওয়ার নাম শুনলে ঘুমাবেই না, বললাম যে আড়াইটার সময় শোয়ানো হয়েছে, খাওয়া দাওয়া করে আড়াইটার সময় শুয়েছি, বললাম এক ঘন্টা মতো ঘুমিয়ে নিয়ে তারপরে যাব, না হবে না ওর আগে, চলো ওটো চলো ওটো রেডি হও, ওর তো সবুরই হবে না কোথাও যাওয়ার নাম শুনলে। এই যে চলে না, এই যে দেখো আমার তোজোসোনা, তোজোসোনাকে রেডি করিয়ে দিয়েছি, এই যে। আর সকাল থেকে আজকে প্রচন্ড পরিমাণে দুষ্টুমি করেছে, প্রচন্ড আজকে আজকে খুব দুষ্টুমি করেছে। আর এই গরম পড়ছে বলো, দুষ্টুমি করলে রাগও তো ধরে যায়, আজকে মার খেয়েছে আজকে সকালে। চলো আর এই যে এক বোতল জলও নিয়ে নিচ্ছি, কারণ গরম তো বাইরে তো প্রচন্ড রোদ, গরমও আছে। তো চলো তাহলে সাথে থাকো, হ্যাঁ চশমা নেবো, হ্যাঁ সব নেবো, চশমা ঘড়ি সব নেবো। তো চলো তাহলে সাথে থাকো আর পুরো ব্লগটা চেক করতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। বাবা রেডি হয়ে গিয়েছে, তাহলে ওই যে আমার তোজোসোনা ওখানে বসে আছে, জল নিয়ে নিয়ে আসবো, জল নিয়ে নিয়ে। আর ওই যে বলেছি যে সানগ্লাস নেবো, ওই যে নিয়ে চলে এসছে, বাইরে পড়তে লাগবে কারণ প্রচন্ড রোদ আছে বাইরে। হ্যাঁ আজকে 3 তারিখ, তো জলটা নিয়ে নিই, এই বোতলে নিয়ে নিচ্ছি, এটা তো নতুন বোতল, ওই বোতল রাখা আছে উপরে ভালো, দুটো বোতল কোথাও যাওয়ার জন্য ওই বোতলটা নিচ্ছি, এটা নতুন আছে, এই বোতলই নিয়ে নিই। আমার ব্যাগ আছে, আমি ব্যাগ নিয়েছি, ব্যাগের মধ্যে দেখো, আগে আগে দৌড়াচ্ছে, উনি নাকি ভিডিও করবে। তো যশোনা পাপার হাত ধরে নিয়েছে, সানগ্লাস আবার আমাকে দিয়ে দিচ্ছে, বলছে না মামা রোদ তো নেই, তারপর আবার পরে নিয়েছে। তো টোটো করে যাব, এই আটটা মার্কেটে যাব, ওই দেখো ওর মলে যেতে হবে, রোজ যাবে আর বাইক চড়বে, কার চড়বে, ওর তো খেয়ে দেয়ে কাজ নেই, রোজ বাজারে গেলেই চলো হচ্ছে মলে, চলো মাম্মা বাইক চড়বো কার চড়বো, বাস ঠিক আছে ঠিক আছে যাবো। কোন এরোপ্লেনের কথা বলছিল দেখ, কি শোনা, আচ্ছা উপর দিয়ে মেট্রো ট্রেন যাচ্ছে, আমি তো জানতামই না, দাঁড়াও এখানে দাঁড়াও, চলে আসবে তুমি নাকি, না যেতে হবে, ওইটা দেখো ওইটা ঠিক। তো এই যে ওর পাপার জন্য ওই শর্টস প্যান্ট
আর ওই গোল গলা গেঞ্জি দেখবো, তো এটা দেখা বেশ ভালো লাগছে, কালারটা বেশ সুন্দর। আর এই জামা তো যশন, এই তো যতো কি করছিস ওর ভেতর, ওই দেখো তো হাত দিও না বাবা। তো এই যে এখানে জিন্সের টপ দেখা হচ্ছে, এই যে এই একটা, এইটা দেখে এটা বেশ সুন্দর লাগছে এইটা। আর এই যে এই একটা দেখিয়েছে, কিন্তু আমি এত শর্ট পরি না, খুব সুন্দর কিন্তু এত শর্ট আমি পরি না বলে ভালো লাগছে না, না এত টপটা যে কি সুন্দর লাগছে, খুবই সুন্দর এটা, পরলে হয়তো ভালো লাগবে কিন্তু পরি না তো কেমন লাগছে। যেই দোকানটায় আসা হয় দেখাইয়ে খুব ইচ্ছে, তো এই আচ্ছা লাগ রা হ্যাঁ, এই লাইট কালার মুঝে উতনা পছন্দ হ্যাঁ, এতে হ্যাঁ সাই হ্যাঁ সাইড বড় দেখছো না কত বড়, এত বড় থোড়ি লাগবে অনেক বড় হয়ে আমার আরও লাগবে, মারতেই লাগবে, দেখো দেখে নাও ধরো ধরো। তো এই যে এই দুটো টপ নিয়েছি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো, আর এবারে দেখবো জিন্স। বাবু ইদারা এদিকে তোজো 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 আ যা বেটু, হ্যাঁ পের মে চলে গা কই বাত নেই, হ্যাঁ এটা ভালোই লাগবে, এটা আর ভি দেখি কি কালার নেই চাইয়ে তোজো কই এটা তোজো দেখি এটা কই ইয়ে করো, এটা ইয়ে করো এ বালা দেখাও ভিয়া একবার ট্রায়াল দিয়ে দেখে না, ट्राई करो फिटिंग कराओ कटवाओ कुछ भी मर्जी जो मन कराओ, पहले नहीं कटाएंगे भैया, पहले तो तीन लिया था मैं गलती कर दी, पहले ही कटिंग करवा लिया फिर রিটার্ন নেই হতায় না পেলে। তো মোটামুটি আমাদের কেনাকাটা হয়ে গেছে, এবারে তোজোর জন্য প্যান্ট দেখা হচ্ছে, ওর জামা, তারপরে আমাদের ওর পাপার আমার সবার হয়ে গেছে, এবারে দেখি তোজোর শোনার জন্য প্যান্ট নিয়ে দিয়ে তারপরে বাড়ি। এই যে দোকানটা তো তোমাদেরকে আগে দেখিয়েছি, ওই যে ওর এখন মলে যেতে হবে, ওকে বলেছিলাম যে মলে নিয়ে যাব, তো সেই জন্য ওকে এখন মলে নিয়ে যেতে হবে, ট্রেন চড়াতে হবে, ঠিক আছে যাবো যাবো। এই যে আমাদের ওই দোকান থেকে তো কেনাকাটা হয়ে গেছে, আরও টুকটাক দু একটা জিনিস নেওয়ার ছিল তো এখান থেকে নিয়ে নিলাম। এই যে এই দোকান থেকে সেদিন জুতোটা নিয়েছিলাম, যে একটা জুতো কিনেছিলাম না এই দোকান থেকে, তো হয়ে গেছে মোটামুটি সব কেনাকাটা, এবারে বাড়ি যাবো, তো চলো এবার টোটো ধরি, টোটো ধরে বাড়ি যাই, আর গরমও লাগছিল প্রচণ্ড ভিড় হয় এই মার্কেটে, বুঝলো আগে তো করোনার জন্য একটু কম ছিল, আবার সেই আগের মতো এই যে ওই পারে পার হবো, দিয়ে তারপরে টোটো ধরবো। গাড়ি আর গাড়ি বাবা, আমার তো যশোন এখন আখের রস খাচ্ছে, আমরা খেলাম, আমরা তো বরফ দেওয়াটা খেয়েছি, ওকে শুধুটা নেওয়া হয়েছে, আচ্ছা ওটা অ্যাপেল জুস, আচ্ছা ঠিক আছে খাও, ভালো লাগছে বাবু শোনো এদিকে তাকিয়ে বলো একটু কেমন লাগছে, এখন খেতে ব্যস্ত, চলে এসছি অশোকনগর বাজারে, টোটোর থেকে নামলাম এখানে,
1190 আর এটা নিয়েছে তোমার 790 তোমরা দামও অনেক সময় জিজ্ঞাসা করো আর জিন্সটা কত নিয়েছে গো কত নিয়েছে 1100 আর জিন্সটা নিয়েছে 1100 টাকা আমার পূজোর বাজারই বলতে পারো
আর তোজোর পাপার এই প্যান্টটা নিয়েছে মনে হয় 550 না 600 টাকা নিয়েছে এটা। এই যে এর পাপার গেঞ্জিটা নিয়েছে 520 টাকা নিয়েছে এটা। আর এই তোজোর গুলো এই যে এইগুলো নিয়েছে 220 টাকা করে। এই যে এটা নিয়েছে 250 টাকা। আর এই দুটো 250 টাকা করে নিয়েছে, মানে এক একটা 250 টাকা করে। আর এইটা নিয়েছে তোমার 335 টাকা। আর এই প্যান্ট গুলো 200 টাকা, এটা 200, এটা 200। আর এই যে তোদের সোনার জন্য একটা কিটো নেওয়া হয়েছে, যদি গরমকাল চলে এসছে। এই ছিল আজকের পয়লা বৈশাখের শপিং, দেখিয়ে দিলাম। আমার টপগুলো তো আমার খুব পছন্দ হয়েছে, খুবই সুন্দর লাগছে, পরেছিলাম খুব ভালোও লাগছে। তো চলো ভিডিওটা এখানেই রাখলাম, আশা করছি তোমাদের খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট। চলো গুড নাইট করে দাও। গুড নাইট। আর কেমন খুশি হয়েছো বিশাল? আর তোজোর কি বলো তো? আর তোজোর আসলে এই হাত কাটা জামা এই কারণে নিলাম, কারণ ওই হাফ স্লিপের জামা হয় মানে এই পর্যন্ত হাফ হাতা জামা অনেক আছে, ওই জন্য নতুন ওই পুজোর সময় এতগুলো জামা হয়েছিল ওর, সব মানে 5টা 6টা নতুন জামা এখনো আছে, ওই জন্য সব এরকমই নিয়েছিল যাতে ঘরে পড়তে পারে। ওই জন্য তো চপ্পাই।